আপনি কি জানেন আমি কে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো জেনেই কল দিছি তুমি যে বাংলাদেশী সানি লিওন। মানে তোমার মুভির হট ক্লিপ দেখে দেখেই তো যুবকরা গিটারে সুর তোলে। ও তাই তো। হ্যালো হ্যালো, আপনি কি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে খাটকাপিয়ে ভালোবাসা দেন যে সেই পরিবর্তে? মানে আমি ইতিমধ্যে আপনার অনেক হট ভিডিও দেখেছি, সেখান থেকে আপনাকে ভালো লাগছে। যে গতকালকে দেখলাম যে আপনি বাংলাদেশের ডিবি কর্মকর্তা, তার সাথে কি আকাম সাকাম কইরা? হ্যাঁ হ্যাঁ, তো তাকে হাত করছেন মানে বশ করেছেন, তারপরে বাংলাদেশের বিশিষ্ট বিশিষ্ট লোকগুলারে আপনি নাকি এভাবেই শরীর দিয়ে বশ করেন, আপনি কি সেই পরিমাণে বলতেছেন? মানে না মানে আপনি ওই যে নাসির মিয়ার কাছ থেকে অনেক টাকা নিয়ে তার সাথে বুট ক্লাবে খেলতে যে খেলা শেষ না করেই আউট না করেই আপনি খেলা শেষ করতে চাইছেন, সেই পরি তো আপনি নাকি? হ্যাঁ পরি। এবার ঠিক আছে, আমি তো তোমাকেই খুঁজতেছি, চলো মূল কথায় আসি। বলুন। আসলে তোমাকে ওই দিন যে লাইভে দেখছিলাম বা এছাড়াও তোমার অনেক হট হট ভিডিও দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই তোমাকে আমার ভালো লাগা, আমার মনে ও ইচ্ছা জাগা তোমার সাথে আমি সময় কাটাবো, তোমার সাথে আমি ঘুরতে যাব, তোমাকে ভালোবাসবো। সেই তখন থেকেই আমার মন চাইলো তোমাকে ভালোবাসার, আমি তোমার ভালোবাসা পেতে চাই, তোমাকে খুব লাভ করি। আপনি আমাকে লাভ করেন? হ্যাঁ। তো আমি কি করতে পারি? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমায় বাসবা, প্রয়োজনে টাকা বাড়িয়ে দিব। আমি নাসির সাহেব কত দিছে এর চেয়ে বেশি দিব আমি। লাভ তো করেন আপনি, আমি না। হ্যাঁ তা ঠিক, তাই তো তোমার টাকা দিয়ে চাচ্ছি, টাকা হলেই তো তোমাকে পাওয়া যাবে, তুমি টাকা যত চাইবা ততই দিব, প্রয়োজনে বাগানটা দেখছো বাগানটা বিক্রি করে দিব। আচ্ছা একটা কথা বলুন তো। বলো। আপনি এই মুহূর্তে কোথায়? কেন শোনা, এখনই খেলবা নাকি? কোথায় কোথায়, তোমার বাসায় নাকি ক্লাবে খেলবা? যদিও আমি এখন আসতে পারবো না, কারণ আমি এখন তো তোমার আশেপাশে নাই, আমি আছি এখন বাগানের ভিতরে। ও না, আমি ভাবছিলাম। আরে বাল, তো ভাবার কি আছে, আমার সেল নাম্বারটা পাবনা মেন্টাল হসপিটালে গেল কিভাবে? পাবনা কেন, যার টাকা আছে তার কাছেই তো তোমার নাম্বার আছে, আর যার একটু তোমাকে পাওয়ার ইচ্ছা আছে তার কাছে তো তোমার নাম্বার থাকবে। আপনি কি জানেন আমি কে? হ্যাঁ গো হ্যাঁ, আমি তো জেনেই কল দিছি তুমি যে বাংলাদেশি সানি লিওন। মানে তোমার মুভির হট ক্লিপ দেখে দেখেই তো যুবকরা গিটারে সুর তোলে। মানে তুমি কি আমাকে চেনো, আমার পরিচয় জানো? আরে শালি, তুমি যে দোকান ভাড়া দিতে দিতে সাধারণ থেকে অসাধারণ হইছো, সেটা শুধু আমি কেন সারা দেশের মানুষই জানে। ও তাই তো। আমি শুধু তোমার দোকান নয়, তোমাকে পেতে চাই ভালোবেসে। ভেরি গুড লাভার, তা আমার নাম্বার পেলে কোথায়? নাম্বার আর কই পাবো, সোনামণি তোমার মতো ব্যবসাদের নাম্বার তো অনেক জায়গায় পাওয়া যায়। তুমি সামনে এসে কল কেন করলে? সরাসরি তোমার সামনে যা বলি না, এর কারণ হলো শুধু শুধু তো ভাড়া নষ্ট কইরা তোমার কাছে যায়া, হ্যাঁ সময় নষ্ট বা টাকা নষ্ট করার কোনো মানে হয় না, এই জন্য তোমাকে ফোন দিয়ে তোমাকে ঠিক করলাম আর কি, তুমি কি ফিরে আসো কি না, তুমি আমাকে সময় কবে দিবা, তোমার তো আবার প্রতিদিনই কেউ না কেউ থাকে, তোমার নাকি 4-5 জন করে থাকে শুনছিলাম। হ্যাঁ, সেই জন্য ভাবলাম তুমি ফিরে আসো না না আসো বল দিয়ে আগে ঠিক করে লই, আর তুমি তো আবার কাউকে না বলো না, যে চায় তারে ঢালিয়ে দাও। তাই তো, একটু বেশি টাকা হলে আমি শুধু তোমাকে পেতে চাই ভালোবেসে। মনে হচ্ছে এখনি চলে আসবে। ওরে শালি, এখনি পেতে চাও আমায়? এক কাজ করো, কালকে আমি কর্ণফুলী গার্ডেন সিটিতে যাব, ওখানে এসে আমাকে পড়ো, ওখানে এসে আমাকে পড়ো। এই শোন, আমার মিনিটগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কিছুক্ষণ পর, এই জন্য না তোর সাথে একটু কল দিয়ে মজা নিলাম, তোর সাথে দেখা করার বা তোকে কাছে পাওয়ার কোনো ইচ্ছা নাই আমার, ঠিক আছে? মানে গরিব হতে পারি কিন্তু কোনো পচা নদীতে মেশিন চালিয়ে মেশিন নষ্ট করার মতো ছেলে আমি নই। কথা কিন্তু সত্য, 100% সত্য। হ্যালো গাইস, এই ভিডিওতে যা ঘটেছে তা কিছুই সিরিয়াসলি ভাববেন না, শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি।
ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পয়েন্ট হাউস বিডি আমার ইউটিউব চ্যানেল। আর ফেসবুক পেজে যারা এখনো ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ফেসবুক পেজ নাম হলো সাকসেস মোড। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।